আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কমন একটি সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজ আমরা আলোচনা করব গ্রে হেয়ার বা অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যার সমাধান নিয়ে। মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের একবার ফাউন্টেন পেন বা নিব পেনের কথা মনে করিয়ে দিতে চাই। ভালো করে মনে করে দেখুন, ফাউন্টেন পেন বা নিব পেনের যখন কালি শেষ হয়ে যায় আমরা যেমন লিখতে পারি না, ঠিক একই রকমের সিস্টেম রয়েছে আমাদের চুলের মধ্যে। আমাদের প্রত্যেকটি চুলের গোড়ায় গোড়ায় বা বলা ভালো প্রত্যেকটি হেয়ার ফলিকেলের মধ্যে এক ধরনের রং বা পিগমেন্ট রয়েছে যেটিকে বলা হয় মেলানিন। যখন ওই রঙের তারতম্য হয় তখন আমাদের চুলেরও রঙের তারতম্য হতে দেখতে পাওয়া যায়। এই মেলানিন প্রধানত দুই ধরনের হয়ে থাকে, একটি হলো ইউমেলানিন এবং একটি হলো ফিওমেলানিন। ইউমেলানিন যে সমস্ত মানুষদের চুলের গোড়ায় রয়েছে সেই সমস্ত মানুষদের চুলের রং হয় কালো আর না হলে ব্রাউন বা বাদামি রঙের হয়ে থাকে। আর যে সমস্ত মানুষদের চুলের গোড়াতে ফিওমেলানিন রয়েছে সেই সমস্ত মানুষের চুলের রং তামাটে বর্ণের বা লাল রঙের হতে দেখতে পাওয়া যায়। যখন এই চুলের গোড়াতে মেলানিনের মাত্রা ধীরে ধীরে কমতে থাকে বা বলা ভালো আমাদের চুলের গোড়ার মধ্যে মেলানিনের প্রোডাকশন যখন কমে যায় তখন ধীরে ধীরে চুল গ্রে হতে শুরু করে এবং মেলানিনের মাত্রা যখন একদম জিরো হয়ে যায় তখন চুল সম্পূর্ণরূপে সাদা হয়ে যায়। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন। আজ আমরা এমনই পাঁচ প্রকার হোম রেমেডি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে হোম রেমেডিগুলো অ্যাপ্লাই করলে কিছুদিনের মধ্যেই গ্রে হেয়ার বা চুল পেকে যাওয়ার সমস্যার থেকে আপনি মুক্তি পেতে পারবেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, তার কারণ আজকের যে সমস্ত রেমেডিগুলি বলবো এবং সেই রেমেডিতে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলি আমরা ব্যবহার করেছি প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্ট 100% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট, তার কোনো প্রকারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এখন আপনি ভেবে দেখুন যে কোনো প্রকারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, কোনো কেমিক্যাল ডাই ছাড়া, কোনো কেমিক্যালযুক্ত কালার ছাড়া আপনার চুলের রং সাদা থেকে যদি আপনি কালো করতে পারেন তাহলে কেমন হয়। অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন। আজ আমরা সর্বপ্রথম যে রেমেডিটি আপনাদের সাথে শেয়ার করব সেই রেমেডির মেন ইনগ্রিডিয়েন্টস হলো কিন্তু কালো জিরে বা ব্ল্যাক কিউমিনস। এই কালো জিরে আমাদের প্রায় প্রত্যেকটি রান্নাঘরের মশলাদানিতে পাওয়া যায়। এই কালো জিরের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি রয়েছে যা আমাদের স্ক্যাল্পে স্কিনের মধ্যে কোনো প্রকারের যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে থাকে বা কোনো প্রকারের ফাঙ্গাল ইনফেকশন থেকে থাকে সেগুলিকে কম করতে সাহায্য করে এবং তার সাথে সাথে বিভিন্ন প্রকারের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার থেকে আমাদের স্ক্যাল্পকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে স্যাপোনিন, রয়েছে প্রোটিন এবং অ্যালকালয়েড যেগুলি আমাদের চুলের গোড়ার মধ্যে যে মেলানিন থাকে সে মেলানিনের প্রোডাকশন বৃদ্ধি করে এবং মেলানিনের লেভেলকে মেনটেন করতে সাহায্য করে, আমাদের হেয়ার ফলিকেলকে হেলদি রাখতে সাহায্য করে, আমাদের চুল হয় ঘন এবং মসৃণ। তো চলুন আমরা দেখে নিই যে এই রেমেডিটি বানাবো কীভাবে। সর্বপ্রথম 2 থেকে 3 চামচ কালো জিরে একটি ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে আমরা ড্রাই রোস্ট করে নেব। তারপর সেটি যখন ড্রাই রোস্ট হয়ে যাবে সেটিকে ঠান্ডা করে নিয়ে একটি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে সেটিকে ডাস্ট করে একটি পাউডার বানিয়ে নেব। এখন সেই পাউডারটির মধ্যে যে কোনো একটি কোম্পানির হার্বাল শ্যাম্পু দিয়ে ভালো করে একটি মিশ্রণ আমি বানিয়ে নেব। সেই মিশ্রণটিকে ধীরে ধীরে আমরা অন্যান্য হেয়ার কালার যেমন চুলের মধ্যে লাগাই ঠিক একইভাবে ব্রাশ দিয়ে ধীরে ধীরে আমাদের চুলের গোড়ার মধ্যে এবং আমাদের চুলের মধ্যে ওই মিশ্রণটিকে লাগিয়ে 1 ঘন্টা পর্যন্ত রেখে দেব। 1 ঘন্টা পরে রুম টেম্পারেচারের বা নর্মাল টেম্পারেচারের জল দিয়ে ভালোভাবে মাথাটি ধুয়ে নেব। প্রথম দিনেই আপনি খেয়াল করে দেখতে পারবেন যে আপনার চুলের রঙের মধ্যে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। প্রত্যেক সপ্তাহে একদিন করে আপনি যদি কয়েক সপ্তাহ ব্যবহার করতে পারেন 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই আপনি দেখবেন আপনার পাকা চুল থেকে কালো রঙের স্থায়ী পরিবর্তন হয়েছে। দ্বিতীয় যে রেমেডিটি ব্যবহার করব সেটি হলো একটি হেয়ার প্যাক। এই হেয়ার প্যাকের মেন ইনগ্রিডিয়েন্টস হলো আপনার হেনা এবং কফি।
হেনা এবং এই কফির মিশ্রণ আপনার চুলকে যেমন কালো করতে সাহায্য করে, তার সাথে সাথে আপনার চুলকে ঘন এবং মসৃণ করতেও সাহায্য করে। দেখুন, হেনার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়। এই ভিটামিন ই আপনার চুলের গোড়ার মধ্যে যে সমস্ত অক্সিডেটিভ স্ট্রেস হয়, সেই অক্সিডেটিভ স্ট্রেসকে কম করতে সাহায্য করে, আপনার হেয়ার ফলিকলকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে, তার সাথে সাথে আপনার চুলের গোড়ার মধ্যে মেলানিনের প্রোডাকশন বৃদ্ধি করতে সাহায্য করে। এবং তার সাথে সাথে এই মিশ্রণটির মধ্যে আমরা যে কফি ব্যবহার করেছি, কফির মধ্যে থাকা ক্যাফিন গ্রে হেয়ারের পার্মানেন্ট সলিউশন দিতে সক্ষম। তো চলুন আমরা জেনে নিই যে এই মিশ্রণটি বানাবো কীভাবে। সর্বপ্রথম একটি বাটির মধ্যে 3-4 চামচ যে কোনো একটি ভালো কোম্পানির হার্বাল হেনা নিয়ে নেব। অবশ্যই খেয়াল করবেন যে হেনা আপনি ব্যবহার করবেন তার মধ্যে কোনো প্রকারের কেমিক্যাল যেন ব্যবহার করা না থাকে, এবং তার মধ্যে কোনো প্রকারের আর্টিফিশিয়াল কালার যেন ব্যবহার করা না থাকে। এখন তার মধ্যে আমরা দিয়ে দেবো 1 চা চামচ কফি পাউডার। শুকনো অবস্থাতেই এই দুটি মিশ্রণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমরা আরও 1 চা চামচ লেবুর রস দিয়ে দেবো। তারপর ঈষদুষ্ণ গরম জল দিয়ে ধীরে ধীরে সে মিশ্রণটিকে একটি পেস্ট তৈরি করব। এখন সেই পেস্টটি নিয়ে আপনার চুলের গোড়ার মধ্যে বা আপনার চুলের মধ্যে খুব ভালোভাবে মাসাজ করে ততক্ষণ পর্যন্ত রেখে দেন যতক্ষণ পর্যন্ত না ওই মিশ্রণটি আপনার চুলের মধ্যে শুকিয়ে যায়। যখন ওই মিশ্রণটি আপনার চুলের গোড়ার মধ্যে বা চুলের মধ্যে শুকিয়ে যাবে, তখন রুম টেম্পারেচারে জল দিয়ে খুব ভালোভাবে আপনার মাথাটি ধুয়ে নেন। এই মিশ্রণটি হেনা এবং কফি দিয়ে তৈরি করা হয়েছে বলে অবশ্যই আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে পারবেন, কিন্তু অন্যান্য হেয়ার ডাই বা হেয়ার কালারের সঙ্গে এটির পার্থক্য হলো, আপনি কয়েকবার যদি ব্যবহার করতে পারেন তাহলে গ্রে হেয়ারের আপনি পার্মানেন্ট সলিউশন পেতে পারেন। পরবর্তী যে রেমিডিটি আমরা ব্যবহার করব সেটি হলো রিজ গাউড অয়েল বা ঝিঙে দিয়ে তৈরি তেল। দেখুন, এই ঝিঙের মধ্যে এবং ঝিঙের বীজের মধ্যে প্রচুর পরিমাণে স্টিয়ারিক অ্যাসিড বলে এক ধরনের এনজাইম থাকে, যে এনজাইমটি আমাদের চুলের যে হেয়ার ফলিকল তার মধ্যে মেলানিনের লেভেলকে মেনটেন করতে সাহায্য করে, এবং যে সমস্ত মানুষদের হেয়ার ফলিকলের মধ্যে মেলানিনের মাত্রা কম থাকে সেই সমস্ত জায়গাতে মেলানিনের প্রোডাকশনও বৃদ্ধি করতে সাহায্য করে। তো চলুন আমরা জেনে নিই যে মিশ্রণটি বানাবো কীভাবে। সর্বপ্রথম দুটি ঝিঙেকে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিন, তারপর টুকরো টুকরো করে কেটে নিয়ে রোদের মধ্যে সে ঝিঙের টুকরোগুলিকে শুকিয়ে ফেলুন। ঝিঙের টুকরোগুলি যখন শুকিয়ে যাবে, নারকেল তেলের মধ্যে সে ঝিঙের টুকরোগুলিকে ডুবিয়ে 24 ঘন্টা এইভাবে রেখে দেন। 24 ঘন্টা পরে ওই নারকেল তেল এবং ঝিঙের টুকরোগুলি একটি পাত্রের মধ্যে দিয়ে আপনি গ্যাসের উপর চড়ান। গ্যাসের ফ্লেম একদম সম্পূর্ণভাবে লো করে দেবেন বা লো ফ্লেমে আপনি সেটিকে ধীরে ধীরে গরম করতে থাকুন, এবং মাঝে মাঝে আপনি চামচ দিয়ে সেই মিশ্রণটিকে নাড়তে থাকুন। 15 মিনিট এইভাবে চলার পরে 15 মিনিট পরে আপনি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিয়ে মিশ্রণটিকে ঠান্ডা হতে দেন। মিশ্রণটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটি স্টেনার দিয়ে বা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে ওই ঝিঙের টুকরোগুলিকে আলাদা করে তেলটিকে একটি গ্লাস কন্টেনারের মধ্যে রেখে দেন। রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার সময়তে খুব ভালো করে আপনার চুলের গোড়ার মধ্যে এবং চুলের মধ্যে মাসাজ করুন। তার পরের দিন সকালবেলা ভালোভাবে চুলটি ধুয়ে নেন। এইভাবে যদি সপ্তাহে 3 দিন আপনি ব্যবহার করতে পারেন, 1-2 সপ্তাহের মধ্যেই আপনার চুলের রঙের পরিবর্তন অবশ্যই বুঝতে পারবেন। আপনার চুলের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমলকি এবং কারি পাতার জুড়ি মেলাভার। দেখুন, আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যে ভিটামিন সি আমাদের চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে, এবং তার সাথে সাথে চুলের গোড়ার মধ্যে মেলানিনের প্রোডাকশন বৃদ্ধি করে গ্রে হেয়ারের মতন সমস্যা সহজে হতে দেয় না। তার সাথে সাথে কারি লিভের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, রয়েছে ভিটামিন B6 এবং B12, যেগুলি আমাদের হেয়ার সেলুলার রিজেনারেশন এবং আমাদের হেয়ার ফলিকেলের কাছাকাছি যে সমস্ত ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেই ব্লাড ভেসেলসগুলির মধ্যে ব্লাড সার্কুলেশনকে ইম্প্রুভ করতে সাহায্য করে। সর্বপ্রথম 6-7টা আমলকিকে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব, এবং আমলকির বীজগুলি আমরা বাদ দিয়ে দেবো।
এখন তার মধ্যে আমরা নিয়ে নেব 25 থেকে 30টি কারি পাতা। সেই কারি পাতাগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমলকি এবং কারি পাতা একটি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আমরা নিয়ে নেব। সেই মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আমরা দিয়ে দেব 1/2 কাপ কোকোনাট অয়েল। সেই তিনটি জিনিসকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে খুব মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এখন সেই পেস্টটি একটি লোহার কড়াইয়ের মধ্যে দিয়ে একদম লো ফ্লেমে ততক্ষণ পর্যন্ত গরম করব যতক্ষণ পর্যন্ত না ওই নারকেল তেলটি ওই মিশ্রণের থেকে বেরিয়ে আসে। সেই মিশ্রণটিকে গরম করার সাথে সাথে ওই কারি লিভ এবং আমলকির মধ্যে যে মেডিসিনাল প্রপার্টি রয়েছে সমস্ত মেডিসিনাল প্রপার্টি ওই নারকেল তেলের মধ্যে চলে আসে। তারপর সেই মিশ্রণটিকে ঠান্ডা করে নিয়ে একটি স্টেনারের মাধ্যমে বা একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়ে সেই তেলটিকে আমরা একটি গ্লাস কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দেব। এখন সপ্তাহে 3 দিন রাত্রিবেলা আপনার চুলের গোড়ার মধ্যে খুব ভালোভাবে সে তেলটি নিয়ে মাসাজ করুন। কয়েকদিন ব্যবহার করলেই আপনি অবশ্যই পরিবর্তন বুঝতে পারবেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, শিখাকায়। দেখুন, শিখাকায়ের নাম মোটামুটি আমরা সকলেই শুনেছি। বাজারে যে সমস্ত হার্বাল শ্যাম্পু পাওয়া যায় সেই হার্বাল শ্যাম্পুর ইনগ্রিডিয়েন্ট লিস্ট যদি আপনারা চেক করেন অবশ্যই তার মধ্যে শিখাকায় পাবেন। তার কারণ হাজার বছর ধরে আয়ুর্বেদ শাস্ত্রে এই শিখাকায়কে ব্যবহার করে আসছে ঘন এবং কালো চুলের জন্য। শিখাকায় পাউডার আপনি যে কোনো আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবেন, আর না হলে অনলাইন প্রত্যেকটি শপিং সাইটে খুবই ইজিলি অ্যাভেলেবেল। তো চলুন আমরা জেনে নিই আপনার চুলকে কালো করার জন্য শিখাকায় ব্যবহার করবেন কিভাবে। 2 থেকে 3 চামচ ঘরের তৈরি দই আপনি একটি বাটির মধ্যে নিয়ে নেন। তারপর তার মধ্যে 1 চামচ শিখাকায় পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটি বানিয়ে নেন। এখন স্নান করার কিছু সময় আগে আপনার চুলের গোড়ার মধ্যে বা আপনার স্ক্যাল্পের মধ্যে খুব ভালোভাবে সে মিশ্রণটি লাগিয়ে নেন। তারপর আপনি এইভাবে 1 ঘন্টা থাকুন। 1 ঘন্টা পরে আপনি রুম টেম্পারেচারের বা নর্মাল টেম্পারেচারের জল দিয়ে মাথাটি খুব ভালোভাবে ধুয়ে নেন। সপ্তাহে 3 দিন করে যদি এই রেমিডিটি ব্যবহার করতে পারেন অবশ্যই উপকৃত হবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, পেজটিকে লাইক করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা নতুন কোন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনাদের খেয়াল রাখবেন, আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।